में क्या आपने आय हाय আপনি বাইরে চেনেন না এবারে তো নতুন বেড়াইতে আইছেন মনে হয় গতকাল রাতে এসেছি ভাই এবারে তো মনে নতুন বেড়াইতে আইছে আমার পরিচয়টা নবাবি স্টাইলে দেই দাও আপনি বললেন না তো কে আপনি আরে ভাই হইলো এই বাড়ির বাড়িওয়ালার একমাত্র ছেলে এই অত্তর এলাকায় বাইরে এক নামে চিনে নবাবি পোলা বাপের হোটেল খোলা ভাই আগিন ভাই ও আচ্ছা আপনি বুঝি বাড়িওয়ালার ছেলে হ্যাঁ আমি বাড়িওয়ালার ছেলে কোনো প্রবলেম নো প্রবলেম কিন্তু আপনি কে ভাইয়া তুমি আমাকে চিনতে পারছো না ভাইয়া হলো আর চিনতে পারবো কিভাবে আপনাকে তো আমি কখনো দেখিই নাই আমি তোমার ছোট বোন তিশা ছোট বোন মানে ফাইজলামি করেন আমি এই বাড়ির বাড়িওয়ালার একমাত্র মেয়ে বাড়িওয়ালার মেয়ে বাড়িওয়ালার মেয়ে তো বাড়িওয়ালার সাথে লন্ডনে থাকে হ্যাঁ আমি গতকাল রাতে লন্ডন থেকে এসেছি এখানে থাকবো কয়েকদিন এনিওয়েজ আমি আমি জয় মারুফ খান জয় আমি তিনতলাতেই থাকি বাড়িওয়ালা আমার বাবার বন্ধু মানুষ বাবার চোখেই দেখি তাই মাঝে মাঝে বাবার পরিচয় দিয়ে দেই আমি ওকে নো প্রবলেম সি ইউ লেটার কই যেন একটা মিল আছে তাই না দেখ জামাটাও আটকা মিলে গেছে প্রতিদিন এই ঘাস লতা পাতা এগুলো কেন রান্না করো আর কিছু নাই আমার আব্বা কি বাজার করে না কেন সবজি খাওয়া লাগবে না সবজি খাবো কিন্তু আরো কিছু তো থাকতে হবে কি কি আছে আজকে এই যে মাংস আছে মাংস দাও ভালো একটা পিস দাও হাড্ডি টাড্ডি দিবা না আমাকে মাঝে মাঝে এরকম করে না আম্মা আমার সাথে আমার কাছে মনে হয় এতি আমাকে দিব না জয় তোর চাকরি বাকরির কোনো খবর হলো বাবা চাকরি আমি কেন করব বলো তো কি কারণে করব তো ভালো আছে লেখাপড়া শেষ করেছিস এখন তো একটা চাকরি করা দরকার আমি রিটায়ার করেছি পেনশনের টাকাটাই এখন সম্বল সংসারের দায়িত্ব তো এখন তোকেই নিতে হবে তাই না ভাইয়া নেবে সংসারের দায়িত্ব আকাম মারতে বাবা তুমি আর মানুষ দেখো না না মিলে তুই তো অনেক বাড়াবাড়ি করতেছিস এই তুই তো অনেক বাড়াবাড়ি করতেছিস এই চুপ করে খানা লেখেন মাই খাবি বাবা তুমি পেনশনে কত টাকা পাবা হবে 30 লাখ টাকা তো হবে বাহ এটা তো একটা হিউজ অ্যামাউন্ট বাবা তুমি একটা কাজ করো না টাকাগুলো আমাকে দিয়ে দাও আমি একটা ভালো ব্যবসা বাণিজ্য করি আমার মনে হয় আমার কপাল খুলে যাবে বাবা তুমি শিয়ালের কাছে মুরগির বাচ্চা প্রাইভেট পড়তে দিও না খেয়ে ফেলবে মিলি তুই কিন্তু এখন মাইর খাবি এই চুপ করে খা বা তুমি আবার বকা দিচ্ছ কেন তোকে যে ভ্যাংগাচ্ছে ও ভ্যাংগালে ভ্যাংগা আমরা ছোটবেলায় পড়ছি না ভ্যাংগালে ব্যাংক খায় মরাগুলো ঠ্যাং খায় আর ও আমার ভ্যাংগালে তোমার সমস্যা কি এই তুই ভ্যাংগা আগবে না তোর
আমি অভিশাপ দিলাম তোর তোর বিয়ে হবে কানা বেটার সাথে ভালোই হবে বেটার পকেট থেকে টাকা চুরি করব দেখবে না তাহলে তাহলে তোর বিয়ে হবে রিকশাওয়ালার সাথে ও ভাইয়া রিকশা দিয়ে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে তাহলে তোর বিয়ে হবে ইয়ে আগে মনে করো তারপর বইলো এই আসলেন আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম সিরিয়াসলি আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন তো বিশ্বাসই হইতেছিল বিশ্বাস না হওয়ার কি আছে আমি তো আসলে দেশের বাইরেই বড় হয়েছি বন্ধু-বান্ধব সব সেখানে এখানে আমার কেউ নেই বড্ড একা লাগে নো প্রবলেম আপনার যখন যখন আড্ডা দিতে মন চায় আপনি আমার সাথে আড্ডা দিবেন আপনার অ্যাসিস্ট্যান্টটা কোথায় ও আকিম ভাই ও একটু বাইরে গেছে আম্মা একটা বিল দিতে পাঠাইছে আপনার নবাব স্টাইলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে সিরিয়াসলি থ্যাংক ইউ জানেন আমার খুব ইচ্ছে ঢাকা শহরটা ঘুরে বেড়াবো কিন্তু একা একা না ভয় লাগে স্বাভাবিক ভয় লাগাটাই স্বাভাবিক এত বড় একটা শহর হরেক রকম মানুষ তবে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আপনি যদি আমাকে নিয়ে ঘোরেন আপনার ভয় লাগবে না আপনি ঘুরবেন আমার সাথে বিশ্বাস না হলে এখনই যাই চলুন না না এখন না আমি যখন যাব আমি আপনাকে জানাবো ঠিক আছে এখন আসি বাই দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে বাবা দেখেছো আমাকে হ্যাঁ দেখেছি তোর সঙ্গে কিছু কথা বলবো কি কোনো জরুরি কথা হ্যাঁ জরুরি বলো তুই আমাদের একমাত্র ছেলে আমার বয়স হয়েছে অবসরে গিয়েছি আজকে পেনশনের টাকাগুলো অ্যাকাউন্টে জমা হয়েছে মিলির বিয়ের জন্য কিছু টাকা আলাদা করে রেখে দিও জয় আজ থেকে এই সংসারের দায়িত্ব তোর মিলির বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব এই সংসারের পুরো দায়িত্ব তোর আজ থেকে তুই এই সংসারের ক্যাপ্টেন তুই যেভাবে চালাবি এই সংসার আমরা সেভাবেই চলব তাহলে বাবা কাজ কর না টাকাগুলো আমাকে দাও আমি ভালো একটা বিজনেস স্টার্ট করি ও পোলাপান মানুষ কোনোদিন কোনো কিছু করে নাই এতগুলো টাকা ওকে দিচ্ছ কোনো যদি সমস্যা হয় আহা ও আর কতদিন পোলাপান থাকবে ওকে তো বড় হতে দিতে হবে তাই না তাছাড়া জয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে ও পারবে এখানে পেনশনের পাওয়া 30 লাখ টাকা আছে এই চেকটা রাখ তুই তোর মতো করে ব্যবসা শুরু কর বাবা তুমি আরেকটু চিন্তা করে দেখো ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না আমার চিন্তার আর প্রয়োজন নেই আমার যা কিছু আছে সব তোদের জন্য তোরা যেভাবে ভালো মনে করিস সেভাবেই চালাবি তুমি একদম চিন্তা করো না বাবা আমার মাথায় অনেক সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া আছে ঠিক আছে তোরা কথা বল আমি একটু গেলাম জয় তুই তোর বাবার বিশ্বাসের মর্যাদা রাখিস না হলে কিন্তু তোর বাবা অনেক কষ্ট পাবে মা তুমি একদম চিন্তা করো না আমি টাকাটা ভালো একটা জায়গায় ইউটিলাইজ করব ঠিক আছে আর তোমরাও না শুধু শুধু টেনশন করতেছো আমি কি এখন ওই ছোট্ট শিশু জয় আমি ভালো কিছু করব ভরসা রাখো আর আমি কিন্তু এখন থেকে ক্যাপ্টেন বাবা বলে গেছে সো ওইভাবে আমাকে ট্রিট করবে টাকা দিয়ে কি বিজনেস করা যায় আইডিয়া বাইং হাউসে বিজনেস করি কিন্তু বাইং হাউসে বিজনেস করতে আরো টাকা লাগবে টাকা কই পাই ব্যাংক লোন নিয়ে নিই হ্যাঁ আমার কাছে 30 লাখ টাকা আছে ব্যাংক তো আমাকে মিনিমাম আর 20 লাখ টাকা লোন দিবে ভাইয়া কি রে
নাও কথা বলো। কার সাথে কথা বলবো? কথা বলো তাহলে বুঝতে পারবা কার সাথে কথা বলছো। ধরো। হ্যালো, কোথায় আপনি? আপনি? আপনাকে কিন্তু খুব মিস করছি। আর আপনি আমাকে মিস করছেন? অনেক মিস করছি। কখন দেখা করবেন? আপনি যখন বলেন তখনই দেখা করব। আপনি বলেন আপনি কখন দেখা করবেন? আপনার নাম্বারটা দেন, আমি আপনার ফোনে কল করব। এটা হচ্ছে প্রেমের সিকিউরিটি, না হয় আমি সবাইকে গিয়ে বলে দিব তুমি তিশাপুর সাথে প্রেম করো। আপনি যা খাওয়াবেন তাই খাবো। খাওয়ার কাজ আপনার, বিল দেওয়ার কাজ আপনার। আপনি করে না বলাটাই সরি। তা জয়, তোমার ফিউচার প্ল্যান কি? বাইং হাউসের বিজনেস অলরেডি স্টার্ট করে দিয়েছি, তোরাতেই ফ্যাক্টরি। ওয়াও, that's great. এই চলছে। একবার আমি নুডলস চাইছিলাম, আমাকে পাস্তা দিছিল, টেস্টটা তো মজার ছিল। পুরোটা খাওয়ার পরে বলছি ভাই আমি তো নুডলস চাইছিলাম। তোমার তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। যত খরচ করবা তত আসবে। আচ্ছা, ওয়েটার বিল। কেন, এটা তোমার টিপস। অফিসে আজকে একটু কাজ ছিল, বেশ কয়েকটা মিটিং ছিল, সেই কারণে দেরি হয়ে গেছে। তোর উপর অনেক ধকল যাচ্ছে বুঝতে পারছি। আয় বস, আমাদের সাথে একসঙ্গে খাবি। না বাবা, আমি বাইরে থেকে ডিনার করে আসছি, খাবো। আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি, একসাথে খাবো। আমার খিদে নেই রে। বাই দ্য ওয়ে বাবা, অফিসের কাজের স্বার্থে না এখন একটা গাড়ি খুব ম্যান্ডেটরি হয়ে গেছে। দুই দিন হলো না ব্যবসা শুরু করছিস, আর এখনই গাড়ি কিনবি? দেখ বাবা, টাকাগুলো নষ্ট করিস না, ছোট বোনটাকে বিয়ে দিতে হবে। আহ মিলির মা, থামো তো। বাবা জয়, তুই যদি মনে করিস অফিসের কাজে একটা গাড়ি কেনা লাগবে তো কিনে ফেল। থ্যাংক ইউ বাবা, তুমি আমাকে সবচেয়ে ভালো বোঝো। অল্প একটু খেয়ে যেতে। খিদে নেই বাবা? বাবা, ভাইয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, তুমি টাকাটা নিয়ে নাও। তা সম্ভব না, ও হচ্ছে জাহাজের ক্যাপ্টেন, ওর উপরে কোনো কথা বলাই যাবে না। ও যেটা ভালো মনে করবে তাই করবে। তাহলে দুদিন পরে পথে বসতে হবে। পথে বসতে হলে বসবো, কিন্তু ওকে পেছন থেকে টেনে ধরা যাবে না। বেবি, কেমন লাগলো? বাবু, জাস্ট ওয়াও, তোমার পছন্দ তো সবার থেকে আলাদা। এই গাড়িটার দাম কিন্তু অনেক, একজন বিপদে পড়ে কম দামে বিক্রি করে দিচ্ছে, আমিও নিয়ে নিছি।
স্যার 1000 টাকা চাই না, 10 টাকা দেন। আপনি 1000 টাকা না নিয়ে 10 টাকা কেন চাচ্ছেন? আপা প্রেমিকের কাছে ভিক্ষা চাইলে প্রেমিকারে ফুটানিতে হানের লেগা 1000 টাকা লুট বাইর করে দেয়, পরে দোকানে যা দিই নোরজাল, পরে কি করুম, পরে ভাবি 10 টাকাই ভালো আসিল। এটা রাখেন, এটা আসুক, আপনি দরকার পড়লে যে কোনো একটা দোকান থেকে চেক করে নেন। স্যার গরিবের লাগে দুষ্টামি করেন না, পরে ভিতর থেকে অভিশাপ বাড়িব, অক্সিজেন দিয়েও সব পকেটে টিকা রাখতে পারবেন না। আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা অরিজিনাল। আপা আপনার কথা একটা হাই রিস্ক নিলাম, কিছু মনে করেন না, চুন খেয়া মুখ পুষি তো, যদি দেখলেই ডর লাগে। আসি, আসসালাম আলাইকুম। আচ্ছা চলো আমার অফিস চলো। বলো কি খাবা? তোমার অফিস এসেছি, তুমি যা খাওয়াবে তাই খাবো। তাই তিশা, ও হচ্ছে নীরব, আমাদের অ্যাকাউন্টেন্ট, আর হচ্ছে আকাশ, ম্যানেজারের দায়িত্ব পালন করছে। বাই দ্য ওয়ে এই দুজন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথেই বড় হয়েছি, তাই ভাবলাম চাকরি দিয়ে একসাথে কাজ করি। ওয়াও দ্যাটস গ্রেট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। নীরব, আকাশ, ও হচ্ছে তিশা। ও তাই নাকি? আপনি তাহলে তিশা? আপনার নাম কত শুনেছি, আজ সামনাসামনি দেখে ধন্য হলাম। আপু আজকে কিন্তু আমাদের সাথে লাঞ্চ করতে হবে। হ্যাঁ লাঞ্চ। হাকিম ভাই, হাকিম ভাই। জি ভাইয়া। শোনো ভাই, লাঞ্চ নিয়ে আসো সবার জন্য। বাই দ্য ওয়ে তিশা, তুমি আর আমি তো বাইরে লাঞ্চ করতে পারি। হ্যাঁ সে কি রে, তুই না হাকিম ভাইকে লাঞ্চ আনার জন্য পাঠাইলি? প্রবলেম কি, লাঞ্চ পাঠায় দিছি যেহেতু নিয়ে আসো, তোরা দুজন করে নিবি, আর যদি বাকি থেকে বাসায় নিয়ে যাবি, একই তো কথা। এটা কোন কথা হইল? আর চিল, কোনো সমস্যা নেই, চল। আচ্ছা ঠিক আছে। আর মকবাজারের ফাইলগুলো রেডি রাখিস। দোস্ত, জয় যদি টের পেয়ে যায় দুইজনের একজনের কিন্তু চাকরি থাকবে না। আরে দূর বেটা, জয়ের বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া আছে? সব কিছুর দায়িত্ব তো আমাদের উপরে। ওকে দোস্ত, আমি তোর সাথে আছি। নীরব বল। দোস্ত একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আমাদের যে ইংল্যান্ডের বায়ারটা আছে না, উনি তো অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। মানে বলারই করে অর্ডার ক্যান্সেল? 20 লাখ টাকা মাল তো রেডি। কিছু করার নাই রে, এখন এই মালগুলো লোকাল বাজারে লটের দামে বিক্রি করতে হবে। লটে বিক্রি করলে কত পাবো? এই ধর 1.5-2 লাখ টাকা। মানে কি 20 লাখ টাকার মাল 1.5-2 লাখ টাকা? ও দোস্ত কি করবো বল, আমাদের কপালটাই খারাপ। আচ্ছা ঠিক আছে, তুই আর আকাশ যেটা ভালো মনে করিস কর। ঠিক আছে বন্ধু, মন খারাপ করিস না, হ্যাঁ খেয়াল রাখিস। বন্ধু কাজ হয়ে গিয়েছে, বায়ার যদি মালটা নিত কানা করিও পেতাম। আচ্ছা দোস্ত, বাইরে যদি আমরা এই মালগুলো বিক্রি করি তাহলে আমাদের কেমন বেনিফিট হবে? 6 লাখ টাকার মতো তো অনায়াসে পেয়ে যাবো। যদি জয়কে আমরা 2 লাখ দিয়ে দিই তাহলে থাকলো কত? 4, তোর 2 আমার 2। তিশাকে ফোন দেখি। হ্যাঁ তিশা, তিশা একটু ছাদে আসবে প্লিজ। এখন? আচ্ছা তুমি দাঁড়াও আমি আসতেছি। আমি না অনেক বড় একটা বিপদ আটকে গেছি। কি হয়েছে জয়, আমাকে খুলে বলো। আমি যে বিজনেসটা করি, আমার একটা বায়ার হুট করেই আমার 20 লাখ টাকার অর্ডার ক্যান্সেল করে দিছে। চোখের পলকে আমার 20 লাখ টাকা লস হয়ে গেছে। দিশা কি বলো, তুমি তো আমাকে প্লিজ হেল্প করো না প্লিজ। জয় তুমি তো জানো আমি বাপির সাথে রাগ করে দেশে এসেছি,
আর আমি তো শুধু খরচের টাকাটাই নিয়ে আসছি। যেহেতু রাগ করে এসেছি আমি তো টাকাও চাইতে পারছি না জয়। হ্যাঁ ঠিক ঠিক বলছো। না আমি কি করব, আমার মাথা একদমই কাজ করতেছে না তিশা। তোমার গাড়িটা বিক্রি করে দাও। এত শখের গাড়িটা বিক্রি করে ফেলবো? যেহেতু তুমি বিপদে পড়েছো গাড়িটা বিক্রি করে দাও, আবার যখন সুযোগ আসবে কিনে নিও। ঠিক বলছো, গাড়িটা বিক্রি করে দেই, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমি রিকভার করতে পারবো না। কিন্তু কার কাছে? নীরবকে ফোন দিই, নীরব আমাকে হেল্প করতে পারবে। তো জয় কোন রিসিভ কর, দেখ কি বলে। হ্যাঁ দোস্ত। নীরব দেখ, তোমার গাড়িটা কত দিয়ে বিক্রি করা যায়। তুই এখন গাড়ি বিক্রি করে দিবি? হ্যাঁ, ওটার সাথে এখন কোনো ওয়ে নাই, ব্যাংক লোন তো পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ আমি দেখতেছি কি করা যায়। দেখ না ভাই প্লিজ, দেখবে জয়, লাইফে খারাপ সময় যেমন আসে ভালো সময় আসে, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমার বাপি কল দিবে, আমি বাসায় যাই। নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কি রে ভাইয়া, মুড অফ কেন? কই মুড অফ, মুড অফ না, তিশাপুর সাথে ঝগড়া হয়েছে। আর না কি বলিস, কার সাথে কোনো ঝগড়া টগড়া হয়নি। তাহলে আমার নবাব ভাইয়ের মুড অফ কেন? তুই বুঝবি না। জানি না তোর কি হয়েছে, কিন্তু আর যাই কর, বাবার শেষ সম্বলটা নষ্ট করিস না। বাবার শরীরটা এমনিতে খুব খারাপ যাচ্ছে। মিলি, আমি তো বাবার সবগুলো টাকা নষ্ট করে ফেলেছি রে, কি করবো আমি এখন? তোর কি হয়েছে রে, কদিন যাবৎ কেমন যেন তোকে চুপচাপ দেখি, কোনো সমস্যা? না মা কিছু হয়নি। ইয়ে মা, অফিসের কাজের প্রয়োজনে গাড়িটা বিক্রি করে দিয়েছি। আরে দরকার হয়েছে বিক্রি করছিস, এতে মন খারাপের কি আছে? মা বাবার শরীরটা এখন কেমন? খুব একটা ভালো না রে। শুন তোকে তো একটা কথা বলাই হয়নি, ওই যে মিলিকে যারা দেখতে আসছিল ওরা তো মিলিকে অনেক পছন্দ করছে, ওরা না বিয়ের দিন তারিখ ঠিক করতে চাচ্ছে। মা কিছুদিন পরে করলে হয় না? শুন, ছেলেটা না অনেক ভালো রে, আর ফ্যামিলিটাও অনেক ভালো, এরকম ফ্যামিলি আমি হাতছাড়া করতে চাচ্ছি না রে। ঠিক আছে আসতে বলো। ঠিক আছে, তুই রেডি হয়ে অফিসে যাবি না? সারাটা দিন হাজার হাজার রিক্সা এখানে বসে, আজকে দরকারের সময় একটা রিক্সা হবে। তোমাকে তো অনেকগুলো ফোন দিলাম, তুমি ফোনই ধরলা না। আমি ওয়াশরুমে ছিলাম। তো ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্যাক করতে পারতাম তো। আসলে আমি অনেক বিজি ছিলাম আর তাছাড়া মনেও ছিল না। ঠিক আছে, কোথায় যাচ্ছ? একটু পার্লারে যাব, তারপর শপিং এ যাব। ভালো হইলো তো, তাহলে তো দুজন একসাথে যেতে পারি। আমি গাড়ি কল করেছি, চলে আসতেছে। গ্রেট, এইটা নাকি তোমার গাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি চলে এসেছে তো। বাই তিশা।
আমার না আজকে একটা জরুরি কাজ আছে, কিছুই খুঁজে পাচ্ছি না। কাইন্ডলি আমাকে একটা লিফট দেওয়া যায়? সরি জয়, আমার তাড়াতাড়ি পার্লার যেতে হবে। বাই। তাহলে কথা পাকা থাকলো, আগামী মাসের 10 তারিখেই আমরা বিয়েটা সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ। মিলির মা, মেহমানদেরকে একটু মিষ্টি মুখ করাও। নিন না, একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা, ফার্নিচারগুলো এই মাসের শেষের দিকে পাঠিয়ে দিলে ভালো হতো। এই বিষয় নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, সময় মতো পাঠিয়ে দিব। তাহলে আমরা আসি। চলুন, আপনাদের এগিয়ে দিয়ে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দিন ওনারা কি বলে গেল শুনলি তো? তাহলে তুই একদিনের মধ্যে ফার্নিচারগুলো কিনে ফেল। ঠিক আছে, কিনে ফেলবো মা। আয়। আচ্ছা, একটা কাজ করতে হবে। অফিসে যা যা ফার্নিচার আছে সব কিছু বিক্রি করে ফেল, অফিস ছেড়ে দিব। এটা না হয় বিক্রি করে দিলাম, কিন্তু যে ফ্যাক্টরি থেকে মাল বানানো হয়েছে সেখানে তো 1,20,000 টাকা পায়, সেটা কি করবি? আচ্ছা, তুই আর আকাশ যেটা ভালো মনে করিস তোরা তোদের মতো করে কর। হ্যাঁ, তোরা যা ভালো মনে করিস। হ্যালো। এতবার কেউ কাউকে কল দেয়, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কোনো সমস্যা না থাকলে কেউ কাউকে 83 বার কল দেয়? আমি ফোন ধরছি না, তার মানে আমি ব্যস্ত আছি, এটা তোমার বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমি আর কোনো দিন তোমাকে ফোন করব। আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আমি আসলে একটা চাকরির খোঁজে এসেছিলাম। আপনাদের এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? স্যার, আপনি আমাদের রেস্টুরেন্টে কাজ করবেন? জি, আসলে অনেক খোঁজাখুঁজি করে কোনো চাকরি মিলছে না। কোনোভাবে যদি একটা কাজ ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে। স্যার, আপনি কালকে একবার আসেন, আমি আমাদের বসের সাথে কথা বলে আপনাকে জানাবো। জি, থ্যাংক ইউ। হাই রে দুনিয়া, এই তোর খেলা? বাবা, ভাত দাও। কি খাইবেন? ভাত দাও। কি দিয়া খাইবেন? কি দিয়া? এই সবচেয়ে কম খরচ হইবা এমন যা আছে তাই দাও। আচ্ছা ঠিক আছে।
এই এইখানে মোট কয় টাকার খাবার আছে? 32 টাকা, মুগ ডাল 25 টাকা, মোট 55 টাকা। এই কয়টা ভাত 30 টাকা? হ্যাঁ বাবা, তুমি এগুলো নিয়ে যাও, আমার কাছে এত টাকা নেই। আচ্ছা ঠিক আছে। কাস্টমার আসলে খুব ভালোভাবে ব্যবহার করবেন, যাতে আমাদের গুডউইল বজায় থাকে। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। এখন এইগুলো দেখেন, আমাদের নতুন প্রোডাক্ট। এগুলো স্যার? জি জি জি, আমি সাইজ অনুযায়ী ঠিক করে রাখছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, ওই একটা নতুন ছেলে জয়েন করার কথা ছিল না? জি স্যার। জয়েন করছে? জি স্যার। এই যে উনি। আপনি মিলির বড় ভাই না? আপনি সেলসম্যানের জব করেন, আর আপনার বোনের সাথে আমার বিয়ে হচ্ছিল, কি করে সম্ভব? বের হন এক্ষুনি এখান থেকে, বের হন। দাঁড়িয়েছেন কেন? যান। আচ্ছা শুনো মা, এই বিয়েটা হচ্ছে না। মা, তুমি এভাবে কান্না করতেছো কেন? কিছু তো বলবা, কি হইছে? আহ, বলো না। কি হইছে বলো? কি তুমি কান্না করছো কেন মিলি? তোর মার কি হয়েছে? জানি না বাবা, সে কখন থেকে জিজ্ঞেস করছে, কিছুই তো বলে না। আহা, তুমি বলো না কি হয়েছে। পাত্রপক্ষর বাড়ি থেকে ফোন আসছিল, মিলিকে আর ওদের বাড়ির বউ করবে না। কেন, কি হয়েছে? জয় পাত্রপক্ষের শোরুমে সেলসম্যানের চাকরি করে। বলো কি, জয় সেলসম্যানের কাজ করছে? মিলি, মা শুনো, আইমিলি শুন, মিলি, আইমিলি, মা, মিলি কি হচ্ছে? মিলি, তুই নাকি পাত্রপক্ষের শোরুমে সেলসম্যানের চাকরি করিস? কে করছিস এত টাকা পয়সা? ওর ওর বিয়েটা তুই ভেঙে দিলি, ওর ভবিষ্যৎটা তুই নষ্ট করে দিলি। কেন করলি এসব? আমি তোমার সবগুলো টাকা নষ্ট করে ফেলছি বাবা, কিচ্ছু রাখতে পারি নাই বাবা। আমার খুব কষ্ট হইতেছে, আমি আর পারতেছি না, আমার ভেতরে চাইপা রাখতে খুব কষ্ট হইতেছে বাবা। তুমি আমার মাফ করে দাও বাবা, মাফ করে দাও। মাফ করে দাও। আমি তোর বাবা, এখনো বেঁচে আছি, আমি এখনো বেঁচে আছি। মনে রাখবি, জীবনে যেখানে হোঁচট খাবি সেখান থেকেই ঘুরে দাঁড়াবি, সেখান থেকেই শিক্ষা নিবি। এখন বুঝতে পেরেছিস বাস্তবতা কত কঠিন? আমি আন্দাজ করতে পেরেছিলাম, প্রথম প্রথম বিজনেস করতে গেলে এরকম একটু হোঁচট আসবেই। আমি আমার পেনশনের 30 লাখ টাকা তোকে দিয়েছি, কিন্তু আমার সারা জীবনের সঞ্চয় 50 লাখ টাকা এখনো ব্যাংকে আছে, সেই টাকা আমি তোকে দিব। ওঠ, আজকেই ব্যাংকে যাব, সেই টাকা তোকে দিব, তুই আবার বিজনেস শুরু করবি। আমার ক্যাপ্টেন, এবার তুই সফল হবি, আমার বিশ্বাস এবার তুই সফল হবি। মিলির মা, জয়কে বোঝাও, জীবন খুব কঠিন, বাস্তবতা অনেক কঠিন। স্যার আসবো? কাম ইন, বসুন।
হাকিম ভাই গাড়িটা বের করেন, একটু পর বেরোব। আপনি এখানে? আমি এখানে থাকতে পারি না, এই চেয়ারে বসার যোগ্যতা কি আমার নাই? এই বাইং হাউস, এই ফ্যাক্টরি, এই অফিস সবকিছু এখন আমার। বাই দ্য ওয়ে, বকেয়া খাতা খুলে দেখলাম আমার কোম্পানি আপনাদের কাছে 10 লক্ষ টাকা পায়। আগামী মাসের 1 তারিখের মধ্যে যদি আপনি 10 লক্ষ টাকা পরিশোধ না করেন, আই ডোন্ট থিঙ্ক আপনি আপনার শোরুম আর চালাতে পারবেন, বিকজ আপনাদেরকে আর একটা সিঙ্গেল প্রোডাক্টও সাপ্লাই দেওয়া হবে। স্যার 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 সামনে ঈদ স্যার, প্লিজ স্যার আপনি যদি সাপ্লাই বন্ধ করে দেন স্যার আমি পথে বসে যাব। আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু আসে যায় না, আপনি পথে বসবেন না কই বসবেন, আই ডোন্ট কেয়ার। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার আপনি এটা, আগামী মাসের 1 তারিখের মধ্যে যদি আমার কোম্পানি অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা না ঢোকে আপনার বাসায় পুলিশ যাবে। স্যার স্যার এটা করবেন না স্যার, প্লিজ স্যার আমি এই মুহূর্তে স্যার। ওনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার পরিচয়? ও আমি মারুফ খান জয়, এই বাড়িতেই থাকি, ছোটখাটো একটা বাইং হাউসের ওনার। কিছু যদি মনে না করেন, যদি বলতেন কোথায় নিয়ে যাচ্ছেন ওনাদের? এই ছেলেটা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত, তাই ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আর এই মেয়েটা? এই মেয়েটা দীর্ঘদিন ধরে এই ছেলেটার সাথে সম্পর্ক, তাই আমরা সন্দেহ করছি মেয়েটাও এই ব্যবসার সাথে জড়িত, তাই ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। অফিসার আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে, এই মেয়েটাকে আমি পার্সোনালি চিনি, আমার মনে হয় না যে উনি এই ধরনের কোনো ব্যবসার সাথে জড়িত। ঠিক আছে আপনি যেহেতু বলছেন তাই ওনাকে এখন ছেড়ে দিচ্ছি। শুনুন তদন্তের স্বার্থে আবার আপনাকে আমরা ডাকতে পারি। আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কিছু কিছু ভুলের কোনো ক্ষমা হয় না। ভালো থেকো তিশা। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এ ক্যাপ্টেন, ছাদে একা দাঁড়িয়ে আছিস যে? এমনি বাবা, ব্যস্ততার কারণে অনেকদিন ছাদে আসা হয়, আজ অফিস বন্ধ তাই ভাবলাম যে একটু ছাদে এসে কিছুক্ষণ একা সময় কাটে। খুব ভালো সিদ্ধান্ত, আমার মনে হয় কি সবারই এইভাবে চলা উচিত, নিজের জন্য নিজের সাথে কিছু সময় কাটানো, একান্তই নিজের। কি ব্যাপার বাপ্পাটা, দুজনেই ছাদে কি প্ল্যানিং হচ্ছে, আমাদেরকে ডাকোনি কেন? ডাকবে কেন মা, বুঝো মা, বাবার ভাইয়া ফিউচার প্ল্যান করছে, যে প্ল্যানে তুমি আর আমি নেই। খুব পেকে গেছিস তাই না? দাঁড়া, তোকে আগে বাসা থেকে বের করার প্ল্যান করি। জি না, আগে ভাবি আসবে তারপর আমি যাব। ওরে দুষ্টু বাবা, দেখেছো ভাইয়া শুধু আমাকে মার। বড় হয়ে গেছিস আমি। জয়, অনেকদিন হলো তোর প্রিয় গানটা শুনি না, আজকে ওয়েদারটা খুব সুন্দর, তোর গানটা একটু গেয়ে শোনাস না আমাদের। দেখছো বাবা, ভাইয়া গান গাইবে, হয়েছে আর থাকা যাবে না। এই তুই চুপ থাক জয়, বাবা তুই গানটা গাতো শুনি আমরা। আগে বললাম কি এত পচা গান গাই? না না না, তুই ভালো গান, শুরু কর। তুমি সুখ যদি নাহি পাও
যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যা। যেমন কর্ম তেমন ফল, প্রত্যেকটা মানুষকেই তার জীবনে কর্মের ফল ভোগ করতে হবে, তাই আমাদেরকে খুব ভেবে চিন্তে হিসেব করে কাজ করা উচিত, যাতে কর্মদোষে জীবন বিফলে না যায়।